সুপ্রভাত ছাত্রছাত্রীসকল, আজি মই তোমালোকলৈ লৈ আহিছোঁ চতুর্থ মান শ্রেণীর নতুন গণিতর পাঠ ডাগর সংখ্যা। আমি যোৱা ক্লাসত শিকিছিলোঁ অনুশীলনী একৰ ক, এইবার মই তোমালোকলৈ যুগুত কৰি লৈ আহিছোঁ অনুশীলনী একৰ খ। আহা, আমি পাঠটোলৈ আগবাঢ়ো। এক নম্বরটো দিছে আমাক যোগ করা, যোগ করা কটো দিছে চোৱা, এইটো একক, দশ, শতক, হাজার, ওজন, কত কমা আছে, হাজারত কমা আছে, এইটো কি বুলি মাতিম, 43,875, হয়নে, 875। আনটো কিমান আছে, 58,725, এইটো কি করব লাগে, যোগ করব লাগে। আমি আগতে পাই আহিছো যোগ কেনেকৈ করিব লাগে। এতিয়া আমি কি করিম, এইটো কথা দীঘলীয়াকে পাতি লম, হারে হারে পাতি লম। চাবা, প্রথমতে লিখিম আমি 43,875, তারপর কি লিখিম, এইটো সংখ্যা লিখিম, কোরপরা লিখিম, এইটো হল এককর ঘর, এইটো দশকর ঘর, হয়নে, এইটো শতকর ঘর হাজার, আর এইটো হল অযুতর ঘর। এতিয়া আমি কি করিম, এককরপরা লিখি যাম, পাঁচটো এইটো আছে, হয়নে, পাঁচটো তলত লিখিম, পাঁচর এককর ঘর, দুইটো লিখিম দশকর ঘর, সাতটো লিখিম শতকর ঘর, আটটো লিখিম হাজারের ঘর, আর পাঁচটো লিখিম অযুতর ঘর, হয়নে। এইখানে তোমালে লিখব না, মাত্র বুঝা বুঝার লিখি দিছিল। তারপর চাই যোগ করে লওয়া কি হব, পাঁচ আর পাঁচ যোগ হয় কি হব, দশ, দশর কি বহিব, শূন্য, হাতত কি হব, এক হব, সাত আর দুই যোগ করলে কি হব, সাতে দুয়ে ন, হাতর একটু যোগ করলে কি হব, ন একে দশর শূন্য, আর অকটা হাতত এক রোল, হয়নে। তারপর চা আঠে হাতে হব পনেরো, হাতত এক এটা আছে, সেটা যোগ করব লাগবে, পনেরো একে কি হব, ষোল, ছয়, হাতত এক, আঠে তিনিয়ে কি হব, এগারো, হাতর একে হেঁটি কি হব, বারো, বারো কি হব, দুই, হাতত আকো কি রল, এক এটা রল, পাঁচে চারিয়ে কি, পাঁচে চারিয়ে ন, হাতর একে হেঁটি কি হল, দশ হল। এটা চা আমি কমা কেনেদরে দিব লাগে, মানে তোমালোক আগতে কইছো যে কমা কত কত দিব লাগে, হাজারত দিব লাগে, লাখত দিব লাগে, আর কোটিত দিব লাগে। চা ইয়াত কি আছে, একক, দশক, শতক কত দিম, হাজারত দিম, ওজন আর লাখত কমা দিম, এইটো আমার উত্তর, হয়নে, একেবারে সিম্পল। নেক্সট চা, এবার দুই নম্বরটা কি কৈছে আমাক, দুই নম্বরটো বিয়োগ করব দিছে, প্রথমটোর পৰা দ্বিতীয়টো বিয়োগ করা, বিয়োগ করা আমি আগতে শিকি আছো, মই তোমালোকক দেখুৱাই দিছো, চাই লওয়া, প্রথমটোর পৰা দ্বিতীয়টো বিয়োগ করি, চাবা, প্রথমটো লিখি লওয়া, হয়ে গেল প্রথমটো লিখা, এইটো এককর ঘর, এইটো দশক, এইটো শতক, এইটো হাজার, এইটো ওজন, এইটো লাখ, এইটো নিযুত, এটি কি কি বলে মাতিম, 44,78,385, হয়নে। এটা এইটো কোর পৰা লিখিব লাগিব, এককর ঘরের লিখি আহিব লাগিব, শূন্য, সাত, ন, চারি, ছয়, চারি, এক, এইটো কি করবা তোমালকে, একেবারে তলে তলে পাতিবা, মানে সাইড হব নিদিবা, সাইড হলে কি হব, অঙ্ক বড় ভুল হয়ে যাব। এটা কি করবো, আমি বিয়োগ করিম, আমি বিয়োগ চিহ্ন দিয়ে ললো, পাঁচর পর শূন্য গেলে কি হব, পাঁচ, হয়নে। তারপর আঠা বস্তুর সাতটা গেলে কি থাকিব, এটা, হয়নে। তারপর তিনের পর ন যাব নাকি, তিনের পর ন বিয়োগ, তিনটা বস্তুর পর নটা বস্তু বিয়োগ না যায়, আমি কি করব লাগিব, ইয়ার পর এক ধার করব লাগিব, এক ধার করলে ইয়ার কি হব, তিনির লগ হয় তেরো হব, তেরোর ন গল কি চারি, তেরোর ন গল চারি, ইয়াত যদি আমি এক ধার করে লই গেছিল, এই আঠটো জায়গা, আঠর পর আমি এক ধার করে লই গেলো, কিমান থাকিল, এই আঠর জায়গা সাত থাকিল, কিমান থাকিব, আঠর জায়গা সাত থাকিব, এই হাতের পর কোনটো বিয়োগ করব লাগিব, চারিটো বিয়োগ করব লাগিব, হাতের পর চারি গল তিনি, বুঝি পালা না, এই আঠর পর এক ধার করে লই গেছিল, ইয়াত সেইভাবে ইয়াত সাত থাকিল। এটা চা তুমি ইয়ার পর ধার করা নাই, আমি কত সাতা, সাতটা বস্তুর পর ছয়টা বস্তুর পর কেটে থাকিব, এটা থাকিল, কমা দিয়ে শূন্যটা বস্তুর পর চারিটা বস্তু যাব নাকি, না যায়, আকো কি করা, আমি এনেদরে ধার করে লওয়া, শূন্যর লগত এক যোগ হলে কি হয়ে যাব, একটু লগ হলে কি হব, দশ হয়ে যাব, এটা চাবা শূন্য জায়গায় কি থাকিল, দশ থাকিল, কিয় ইয়ার পর এক ধার করেছো আমি, এটা দশের পর চারি গল ছয়, এটা চা চারির পর আমি এক ধার করেছিল, একটু লই গেছিল, কি থাকিল, তিনি, তারপর চারি জায়গায় কি থাকিব, তিনি থাকিব, তিনি, তিনির পর এক গল কি থাকিব, দুই, হয়নে, বুঝি পালা না, কেনেদরে ধার করব লাগে, এইটো ধার করার নিয়মটো বিয়োগ করা এনেধরনের, বাকিবর তোমালকে করে চাও, ঠিক আছে। নেক্সট আহা, এইবার তিন নম্বরটা চা তোমালকে, যে কি দিছে, 2,35,48,765 পৰা 60,72,450 বিয়োগ করব দিছে আমার, হয়নে। চাবা আমি কি করিম, প্রথমতে প্রথমটা লিখিলাম, 2,35,48,765
৪৮৭৬৫ হয়নে আৰু চোৱা কি আছে তাৰ পাছত কি দিছে আমাক ৬০ লাখৰ তলতহে আমি লাখটো বহুৱাব পাৰিম চোৱা ৬০ লাখটো ক'ত লিখিছোঁ লাখৰ তলত লিখিছোঁ এই লাখটোৰ তলতহে ৬০ লাখটো আমি লিখিব পাৰিছোঁ কোটিৰ তলত আমি লাখটো লিখিব নোৱাৰোঁ ঠিক তেনেদৰে হাজাৰৰ তলতহে হাজাৰটো লিখিব লাগিব বিয়োগ কৰিব লাগিব আমি ৭২ হাজাৰটো হাজাৰৰ তলত লিখি লৈছোঁ তাৰপিছত চোৱা এককৰ ঘৰত যিটো আছে ৭৬৫ ইয়াত তাৰে তলত ৪৫০টো লিখি লৈছোঁ এইটো হ'ল লিখি লোৱা নিয়ম তোমালোকে চাই লোৱা ভালদৰে হয়নে তাৰপিছত চোৱা পাঁচৰ পৰা শূন্য গ'ল কিমান থাকিব ৫ থাকিব ছয় ৫ গ'ল কিমান থাকিব ১ থাকিব ৭ৰ ৪ গ'ল কিমান থাকিব ৩ হয়নে এইটো হাজাৰ আছে হাজাৰ লিখি লওঁ ইয়াত চোৱা ৮ৰ পৰা ২ গ'ল কিমান থাকিব ৬ ইয়াত ৪ আছে ৪ৰ পৰা ৭ যাব নেকি নাযায় আকৌ কি কৰে ইয়াৰ পৰা ১ ধাৰ কৰি লোৱা কিমান হ'ব ১টো ৪ৰ লগত লোৱা হ'ব কিমান হৈ গ'ল ১৪ হৈ গ'ল ১৪ৰ পৰা ৭ ৭ বিয়োগ কৰিলে কিমান থাকিব ৭ থাকিব হয়নে ইয়াত চোৱা ৫ৰ পৰা আমি ১ ধাৰ কৰি লৈছোঁ ৫ৰ পৰা ১ কমি গ'ল মানে কি ৫ৰ পৰা ১ কমি গ'ল কিমান থাকিল ইয়াত থাকিল ৪ থাকিল হয়নে এই ৪টোৰ পৰা শূন্য বিয়োগ কৰিলে কিমান হ'ব ৪ হ'ব এইটো লাখ আছিল লাখ লিখিলোঁ ইয়াত তাৰপিছত চোৱা ৩ৰ পৰা ৬ বিয়োগ যাব নেকি ৩ৰ পৰা ৬ বিয়োগ নাযায় সেইবাবে কি কৰিব লাগিব ইয়াৰ পৰা ১ ধাৰ কৰিব লাগিব ১ ধাৰ কৰিলে উত্তৰ ইয়াত থাকিব কিমান ১৩ হ'ব ১৩ৰ ৬ গ'ল কিমান ১৩ৰ ৬ গ'ল ৭ হয়নে ইয়াত কৌটি আছে কৌটি লিখিব ইয়াত ২ৰ পৰা আমি ১ ধাৰ কৰিছিলোঁ সেইবাবে ইয়াত কি থাকিব ২ৰ পৰা ১ লৈ গৈছোঁ আমি দুটা বস্তু এটা লৈ গ'লোঁ মানে কি থাকিব ১ থাকিব এনচাৰ কিমান হ'ব ১ কৌটি ৭৪ লাখ ৭০০ বাই কি ৬৬ হাজাৰ ৩০০ ১৫ হয়নে এইটো বুজি পালা কেনেদৰে বহুৱাব লাগিব হাজাৰৰ তলত হাজাৰ লাখৰ তলত লাখ আৰু সংখ্যাৰ তলত সংখ্যাবোৰ বহুৱাব লাগিব নেক্সট এইবাৰ চাৰি নম্বৰটো চাবা কি কৈছে চাৰি নম্বৰটো ৬৫ হাজাৰ ৭৮০ৰ লগত কিমান যোগ কৰিলে ৮২ হাজাৰ ৩৪০ হ'ব হয়নে এই প্ৰশ্নটো চোৱা তোমালোকে ইয়াত ৬৫ হাজাৰ ৭৮০ৰ লগত কিমান যোগ কৰিলে মানে ইয়াত কি যোগ কৰিলে এইখিনি পাম মানে অংকটো কেনেকুৱা ধৰণৰ হৈ আছে চাবা মই কৈছোঁ তোমালোকক ইয়াত আছে ২ ২ৰ লগত কিমান যোগ কৰিলে ৫ হ'ব হয়নে যোগফল এইটো কি হ'ল যোগফল এইটো যোগফল এইটো এটা সংখ্যা আৰু এইটো আন এটা সংখ্যা ইয়াত আন এটা সংখ্যা পাব লাগিলে কি কৰিব লাগিব তোমালোকে চাবা যে যেতিয়া আমি আন এটা সংখ্যা পাব লাগে তেতিয়া যিটো যোগফল আছে যোগফল যিটো আছে সেইটোৰ পৰা এটা সংখ্যাটো বিয়োগ কৰি দিলে আমি অংকটোৰ উত্তৰ পাই যাম মানে ২ৰ লগত ৩ যোগ কৰিলে ৫ পাম হয়নে ঠিক তেনেধৰণে ইয়াত যোগফলটোৰ পৰা আগৰ সংখ্যা এটা সংখ্যাটো আমি বিয়োগ কৰি দিম হয়নে চোৱা কি কৰিম এতিয়া আমি যোগফল যোগফলটো হ'ল ৮২ হাজাৰ ৩৪০ আৰু এটা সংখ্যা ৬৫ হাজাৰ ৭৮০টো কি কৰিম যোগফলটোৰ পৰা এইটো বিয়োগ কৰি দিম হয়নে চোৱা এতিয়া শূন্য শূন্য গ'ল শূন্য ৪ৰ পৰা ৮ নাযায় ইয়াৰ পৰা ১ ধাৰ কৰিলোঁ কিমান হ'ল ১৪ হ'ল ১৪ৰ ৮ গ'ল ৬ ইয়াত কিমান থাকি গ'ল ১ ধাৰ কৰিলোঁ ২ থাকি গ'ল ২ৰ পৰা ৭ নাযায় ইয়াৰ পৰা ১ ধাৰ কৰিলোঁ ১২ হ'ল ৩ জেগাত ১২ হ'ল ১২ ৭ গ'ল কিমান ৫ হয়নে তাৰপিছত ইয়াৰ পৰা ১ ধাৰ কৰিছিলোঁ সেইবাবে ইয়াত ১ থাকিল ইয়াৰ পৰা ১ ধাৰ কৰিব লগা হ'ল তেতিয়া কিমান হ'ব ১১ হ'ব ১১ৰ ৫ গ'ল কিমান ৬ ইয়াৰ পৰা আমি ১ ধাৰ কৰিছিলোঁ ইয়ালৈ সেইবাবে ইয়াত কি থাকিল ৮ৰ পৰা ১ লৈ গৈছিলোঁ ৭ থাকিল ইয়াত ৭ৰ পৰা ৬ গ'ল ১ হয়নে অংকটো একেবাৰে সহজ গতিকে আনটো সংখ্যা আমি কি পালোঁ ১৬৫৬০ অংকটোৰ উত্তৰ পালোঁ হয়নে একেবাৰে সহজ তোমালোকে কৰি কৰি চাবা অংকটো নেক্সটটো চোৱা এইবাৰ ৫ নম্বৰটো চাবা তোমালোকে যে ১৫০০০ৰ পৰা কিমান বিয়োগ কৰিলে ৮০ হাজাৰ থাকিব চাবা তোমাক কৈছে যে কি ১০ হাজাৰৰ পৰা কিমান বিয়োগ কৰিলে ৮ হাজাৰ থাকিব হয়নে ১০ হাজাৰৰ পৰা কিমান বিয়োগ কৰিলে ৮ হাজাৰ থাকিব এতিয়া কি কৰিব লাগিব ১০ হাজাৰৰ পৰা ৮ হাজাৰটো বিয়োগ কৰি দিলে আমি কি এনচাৰটো পাই যাম ২০০০ টকা থাকিব মানে ১০ টকাৰ পৰা তুমি যদি ১০ টকাৰ পৰা কিমান বিয়োগ কৰিলে ৮ টকা থাকিব ১০ টকাৰ পৰা কিমান বিয়োগ কৰিলে ৮ টকা থাকিব এতিয়া কি কৰা তুমি ১০ টকাটোৰ পৰা ৮ টকাটো বিয়োগ কৰি লোৱা তেতিয়া এনচাৰটো আমি পাই যাম ২ হয়নে চোৱা এতিয়া আমি লিখি ল'লোঁ ১৫০০০০ সেই আগৰ দৰে হাজাৰৰ তলত হাজাৰ লিখিব লাগিব হয়নে শূন্যৰ শূন্য গ'ল শূন্য থাকে হয়নে চোৱা ইয়াত ইয়াত ৫ৰ পৰা ৮ নাযায় এই ১টো ইয়ালৈ লৈ আহিব লাগিব আনিলে কিমান হ'ব ইয়াত ১৫ হৈ যাব ১৫ হ'লে কিমান হ'ব ১৫ৰ ৮ যাব হয়নে
15 8 গল ইমান 70 হাজার টাকা ইয়ার পা এই একটু ধামে ধার করে লৈ গৈছিল ইয়াত হেবে ইয়াত একো না মানে হেবে ইয়াত আকো লিখিব না লাগে কিমান হল অ্যানসার 70 হাজার মানে ঠিক আছে নেক্সট সোয়াল এইবার 6 নম্বরটো সোয়াল মারকে 6 নম্বরটো কি দিছে যে তিনিখন রাজ্যৰ জনসংখ্যা ক্রমে 2 কোটি 72 লাখ 53 হাজার 780 জন আৰু এখন কি আছে 1 কোটি 35 লাখ 40 হাজার 400 জন আৰু এখন কিমান আছে 90 লাখ 61 হাজার 560 জন হয়নে এইটো সোৱা তোমালোকক এটাই টেকনিক দিছে ইয়াত যে লাখৰ তলত লাখ বহাব লাগিব তোমালোকে কোটিৰ তলত কোটি বহাব লাগিব হাজাৰৰ তলত হাজাৰ বহাব লাগিব আৰু জনৰ তলত জন বহাব লাগিব আৰু সংখ্যাটো সোৱা এখনত আছে ধৰা মই তোমালোকক এটা উদাহৰণ দিছোঁ এখনত আছে 10 জন এখনত আছে 20 জন আৰু এখনত আছে 30 জন এখন 10 জন এখন 20 জন এখন 30 জন মুঠতে কিমান আছে 10 20 আমি কি কৰিব লাগিব হ'ব থাকে না যোগ কৰিব লাগিব ঠিক তেনে ধৰণে এই অংকটো আমি যোগ কৰি দিব লাগিব সোৱা ইয়াত সোৱা পৰামতে 2 কোটি আছে 2 কোটি 72 লাখ 53 হাজাৰ 780 জন লিখিলো তাৰ পিছত তুত আছে সোৱা 1 কোটি কোটি তলত হে কোটিটো লিখিছো আমি লাখৰ তলত লাখ লিখিছো 36 লাখ তাৰ পিছত কি লিখিছো হাজাৰ তলত হাজাৰ লিখিছো আৰু জনৰ তলত জন লিখিছো ঠিক তেনে ধৰণে 90 লাখৰ তলত লাখ লিখিছো কোটি তলত একো নাই একো লিখা নাই আমি তাতে মানে 61 হাজাৰ 560 জন মানে এটা যোগ কৰি দিয়া শূন্য আঠে ছয়ে চৈধ্য চাৰি হাতত এক সাতে পাঁচে বাৰ বাৰ চাৰি ষোল্ল একে সোতৰ সাত হাতত এক মানে সেই একটো ইয়াৰ লগত লগ হ'ব একে একে দুই দুই তিনিয়ে পাঁচ তাৰপিছত ছয় চাৰিয়ে দহ দহে পাছে পোন্ধৰ পাঁচ আকৌ হাতত এক ৰ'ল তাৰপিছত সেইটো চাৰি দুই ছয় হাতৰ একে একে সাত তাৰপিছত হাতে তিনিয়ে দহ দহে নয় ঊনৈছৰ ন হাতত এক তাৰপিছত দুই একে তিনি হাতত একে একে চাৰি এতিয়া এইবিলাক লিখিছে কৌটি লাখ হাজাৰ আৰু হয়নে একেবাৰে চিম্পল হয়নে মাত্ৰ এটা কথা মনত ৰাখিবা হাজাৰ তলত হাজাৰ ৰাখিবা আৰু জনৰ তলত জন যদি যদি যিটো জনৰ তলত বহে তেনেধৰণে তোমালোকে অংকবোৰ লিখি ল'বা ঠিক আছে এতিয়া সাত নম্বৰটো চোৱা তোমালোকে যে কি দিছে এখন ৰাজ্যৰ মুঠ জনসংখ্যা 3 কোটি 56 লাখ 75 হাজাৰ 480 গৰাকী ইয়াৰে পুৰুষৰ সংখ্যা 1 কোটি 85 লাখ 90 হাজাৰ 360 গৰাকী হয়নে ৰাজ্যখনৰ মহিলাৰ সংখ্যা কিমান তোমালোকক চাবা এইটো একেবাৰে সৰু কৰি লোৱা সংখ্যাটো যে এখন ৰাজ্যত ধৰা কিমান আছে 10 জন মানুহ আছে মুঠ জনসংখ্যা 10 জন তাৰে কৈছে তোমালোকক পুৰুষৰ সংখ্যা 5 জন কিমান কৈছে পুৰুষৰ সংখ্যা 5 জন বুলি কৈছে যে মহিলাৰ সংখ্যা কিমান জন হ'ব দহৰ পৰা পাঁচটো বিয়োগ কৰি দিলে কি হ'ব মহিলাৰ সংখ্যাটো ওলাই যাব মানে দহৰ পৰা পাঁচ বিয়োগ কৰিলে পাঁচ হ'ব ঠিক তেনেধৰণে এইটো অংকত চোৱা তোমালোকে লিখি ল'লো আমি এখন ৰাজ্যত মুঠ জনসংখ্যা সমান কিমান 3 কোটি 56 লাখ 75 হাজাৰ 480 সেইটো আমি আখৰত দিয়া আছে সংখ্যাৰে লিখি লৈছোঁ 3 কোটি 56 লাখ 75 হাজাৰ 480 লিখি ল'লোঁ ইয়াৰে পুৰুষৰ সংখ্যা কিমান দিছে 1 কোটি 85 লাখ 90 হাজাৰ 360 গৰাকী সেইটো আমি সংখ্যাৰে লিখি ল'লোঁ 1 কোটি 85 লাখ 90 হাজাৰ 360 গৰাকী হয়নে এতিয়া কি কৰিব লাগিব এইটোৰ পৰা এইটো বিয়োগ কৰি দিব লাগিব চোৱা আমি পাতি লওঁ আৰু বিয়োগ কৰোঁ চোৱা ইয়াত আমি লিখি ল'লোঁ মুঠ জনসংখ্যা 3 কোটি 56 লাখ 75 হাজাৰ 480 আৰু পুৰুষৰ সংখ্যা 1 কোটি 85 লাখ 90 হাজাৰ 360 হয়নে এতিয়া বিয়োগ কৰি লওঁ শূন্য আঠৰ ছয় গল দুই চাৰি তিনি গল এক ইয়াত পাঁচৰ শূন্য গল পাঁচ সাতৰ পৰা ন নাযায় এক ধাৰ কৰিলোঁ সোতৰ হ'ল সোতৰ ন গল আঠ ইয়াত থাকিল পাঁচ পাঁচৰ পৰা পাঁচ গল শূন্য ইয়াত পাঁচ আছে পাঁচৰ পৰা আঠ নাযায় ইয়াৰ পৰা এক ধাৰ কৰিলোঁ পোন্ধৰ হ'ল পোন্ধৰৰ আঠ গল সাত ইয়াৰ পৰা এক ধাৰ কৰিছিলোঁ আমি ইয়ালৈ লৈ গৈছিলোঁ সেইবাবে ইয়াত থাকিল দুই দুইৰ এক গল এক একেবাৰে সহজ এনচাৰ হয়নে তোমালোকে এটা কথা চাবা যে কি মই ভিডিঅ'টোত কথাবোৰ কিছুমান স্পীডত ক'ব লগা হৈছে কাৰণ কি মোৰ সময়বোৰ দীঘল হৈ মানে ভিডিঅ'টোৰ সময়বোৰ দীঘলীয়া হৈ গৈ থাকে হয়নে সেইবাবে তোমালোকে কি কৰিবা যেতিয়া মই কৈ থাকোঁ তোমালোকৰ যদি কিবা বুজি নোপোৱা তেতিয়াহ'লে সেই ভিডিঅ'টো পজ কৰি ল'বা আৰু আগৰ পৰা চাই ল'বা তেতিয়া তোমালোকৰ একো অসুবিধা নহয় ঠিক আছে এতিয়া আমাৰ একৰ শটো আমি সমাপ্ত কৰিলোঁ তোমালোকে বাকীবোৰ অংক কৰি চাবা হয়নে আৰু আমি নেক্সট ক্লাছত লগ হ'ম